টমেটো আর ফুলকপি করব আজকে। প্রথমে আলুটাকে সাতলিয়ে নিলাম, আমি দিয়ে দেব ফুলকপি। তো হয়ে গেল আমার ফুলকপিটাও সাতলানো, গরম হয়ে গেছে। দিয়ে দেব একটা তেজপাতা, একটা এলাইচি, একটু জিরে। এই ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। দিয়ে দেব টমেটো কুচি। টমেটো 80 টাকা হয়ে গেছে, কেন জানি না, 80 টাকা পেয়েছি বুঝলে। এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি জল, তারপরে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, জিরে, ধনিয়া, সবগুলোর কোয়ান্টিটি মোটামুটি একই, আধা চামচ। তবে মিক্স করে দেবো, তবে কষিয়ে নেব আমি। জলটা এই জন্যই দিলাম যে মশলাটাও জ্বলবে না, পেঁয়াজটা টমেটোটা একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা আমার হয়ে গেছে, পুরো কষানো হয়ে গেছে, তেলও একটু ভেসে উঠেছে। তো এমত অবস্থায় আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। মশলার সাথে সাতলানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ করে ঢাকাটা তুলে নিলাম, সুন্দর হয়ে গেছে আমার তরকারিটা। যেহেতু আগে আমি সাঁতিয়ে রেখেছিলাম গোবি আর আলুটাকে, সেই জন্য ভাতটাও হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিচ্ছি আর তরকারিটাকে সার উঠিয়ে নিচ্ছি একটা বাটি। একটু একটু মানে ঝোল আছে, এই যে দেখতেই পাচ্ছ।
আসলে ফুলকপিটা আমার খুব প্রিয়, তো কাজে যেভাবেই রাঁধি না কেন খুবই স্বাদ হয়। একদম ইয়ামি ফুলকপির তরকারি, যে একটু ঝোল হয়েছে, এর মধ্যে কসুরি মেথিও দেওয়া যায়, কিন্তু আমি আজকে দেব না যেহেতু পাঁচফোড়নের গন্ধটা আছে।